আশা করি আপনারা সবাই ভালো আছেন। এবার আমরা দিনাজপুর শহর থেকে প্রায় 81 কিলোমিটার দূরে অবস্থিত বাংলা হিলি বর্ডার ভ্রমণে। এবার আপনি থাকছেন আমার সাথে। দিনাজপুর শহর থেকে দিনাজপুর পলিটেকনিক্যাল মোড় ও ফুলবাড়ি বাস স্ট্যান্ড যাওয়ার জন্য অটো বা সিএনজি ভাড়া পড়বে 20 টাকা করে। এই পলিটেকনিক্যাল মোড় ফুলবাড়ি বাস স্ট্যান্ডে আপনারা বাংলা হিলি বর্ডার যাওয়ার জন্য বাস পেয়ে যাবেন, যার প্রতিজনের বাসের মূল্য হচ্ছে 130 টাকা করে নেবে। অবশেষে আমরা বাংলা হিলি বর্ডার পৌঁছে যাই। এটি হলো ইমিগ্রেশনের যাবতীয় কাজ মানুষ পারাপারের জন্য এখানে করা হয়ে থাকে। এটি হলো বাংলা হিলির কাস্টম অফিস। হিলি একটি বাংলাদেশ ও ভারতের সীমান্তের স্থল বন্দর, যা পণ্য ও লোকজনের সুচারুভাবে চলাচলের জন্য 2018 সালে একীভূত ও চেকপোস্ট ICP হিসাবে বিকশিত হচ্ছে। হিলির একটি অংশ বাংলাদেশে অবস্থিত হওয়ায় সীমান্তের উপর প্রান্তটি বাংলাদেশের দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলা হিলি স্থল বন্দর নামে পরিচিত। হিলিতে রপ্তানি এবং আমদানির জন্য একটি শুল্ক অফিস রয়েছে। রেল লাইনের ওপারটি হল ভারত। 4096 কিলোমিটার দীর্ঘ ভারত ও বাংলাদেশের সীমান্তে 2216 কিমি পশ্চিমবঙ্গে পড়ে এবং দক্ষিণ দিনাজপুরে জিরো লাইনের কাছাকাছি এর আশেপাশে 11,000-এরও বেশি লোক বাস করে। এবার আমরা হিলি বাজারের দিকে যেতে শুরু করি। হিলি বর্ডার থেকে বাজারে যাওয়ার জন্য আপনাদের অটো ভাড়া পড়বে 10 টাকা করে। অবশেষে আমাদের অটোটিকে ছেড়ে দিই এবং হিলি বাজারের ভিতরে যেতে শুরু করি। এই বাংলা হিলি বর্ডারে আপনারা ইন্ডিয়ান সকল পণ্য, চকলেট, কাপড় এবং কসমেটিক্স সব পেয়ে যাবেন। অবশেষে আমরা একটি দোকানে ঢুকি এবং এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের চকলেট, কসমেটিক্স কিনি। এই দোকানটি থেকে আমরা অনেকগুলো ইন্ডিয়ান ডার্ক চকলেট কিনি। স্যার আপনাদের কাছে পাস পাস আছে না? না ভাইয়া, ওটা ওইখান থেকে পাবো না? আর 10টা দিয়ে দাও এক্সট্রা, ওটা আলাদা করে দিও। এগুলো প্যাকেট হয়ে গেলে ওটা 10টা আলাদা করে দিও। ভালো দেখি। অবশেষে আমাদের বাংলা হিলি বর্ডার থেকে যাওয়ার সময় হয়ে গেল। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কো উই চয়ন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের সবাইকে কো উই চয়ন চ্যানেলটির সাথে থাকার জন্য অনুরোধ করা হলো। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।